আমার দুটো বাচ্চা আছে, আমার ঘর পুরো ইয়ে করে দিয়েছে। তারপর আমরা এসেছি, রাতভর বাইরে ছিলাম আমরা, নিচ থেকে বোতল বেরো উপরে ভেঙেছে, ও পুলিশ তো প্রশাসন কিছুই শুনছে না। এটা সব হচ্ছে মালের লড়াই ভাই, কে খাবে কে খাবে না। রণক্ষেত্র হয়ে ওঠে বউবাজার। নবীনচন্দ্র বড়াল লেন এলাকায় মদ্যপ যুবকদের তাণ্ডব চলে। বাড়ি লক্ষ্য করে বোতল ছোড়া, ইটবৃষ্টি, মারধরও করা হয়। রেহাই পাননি মহিলারাও। দাঁড়িয়ে থাকা একের পর এক বাইকার গাড়িতে ভাঙচুর চালানো হয়। আহত হয়েছে দুজন। অভিযোগ, মুচিপাড়া থানা পুলিশের সামনেই গোটা ঘটনা ঘটেছে। অভিযোগের তীর 48 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বরূপ দের বিরুদ্ধে। পাড়া দখল করতেই তাণ্ডব বলে অভিযোগ, বিক্ষোভ এলাকাবাসীর। আমার দুটো বাচ্চা আছে, আমার ঘর পুরো ইয়ে করে দিয়েছে। তারপর আমরা এসেছি, রাতভর বাইরে ছিলাম আমরা, এটা গণ্ডগোল হচ্ছে। কাউন্সিলর সত্যি কাউন্সিলর তো, আমরা তো একই পার্টি করি, একই সব কিছু করতাম, আগে করতাম, এখন আমি যে যার নিজের মতো কাজ করে খাই। আমার বয়স্ক মা আছে সেখানে, ও কিন্তু কার্গনে কাউন্সিলরই করছে। এগুলো কাউন্সিলর সাথে আপাতত কিছু নেই, বুঝতে পারছি না দখল, এই খেলা দখলের এইসব লেগেছে। এই এখন তো এলাকা কারোর দখলে না, কাউন্সিল বিশ্বরূপ দে ওনার ছেলেরাই করছে। আর ছেলেগুলো আমাদের ওয়ার্ডের ছেলে হচ্ছে ওই শিবচক আছে, ওখানকার ছেলেরা বাড়িতে বোতল মেরেছে। আমার জুয়ান মেয়ে আছে, আমি সব ভিডিও ফুটেজ আপনাকে দিয়ে দেবো, পুরো আছে। নিচ থেকে বোতল মেরে উপরে ভেঙেছে, ও পুলিশ তো প্রশাসন কিছুই শুনছে না। মুচিপাড়া থানা, তারপরে 100 ডায়াল করেছি, 100 ডায়ালের পরে শুনে রেখে দিল। আমার ওয়ার্ডে আমার 29টা আমার রাস্তা রয়েছে, সেই 29টা রাস্তার মধ্যে 28টা রাস্তার মানুষ সবসময় সব কিছু উন্নয়নমূলক কাজের সাথে জড়িয়ে। শুধু একটিমাত্র রাস্তা যেটার কথা বলছেন নবীনচাঁদ বড়াল লেনে, হয়তো কিছু মানুষের হতে পারে আমার প্রতি অভিযোগ থাকতে পারে, আমার প্রতি অভিমান থাকতে পারে, সেটাও ওই রাস্তার একাংশ। হ্যাঁ, কিন্তু তার জন্য তো প্রভাব বিস্তারের দরকার নেই। আমি যদি জানি যে আমি 28 গোলে জিতছি, আমি 28-1 হলে আর আমার কী অসুবিধে, ম্যাচ উইনার তো আমি। প্রভাব বিস্তারের জন্য ওই একটা গলিকে চাই। হ্যাঁ, ওটা ওই গলিটা যদি মেসি বা পেলে বা মারাদোনা হতো, তাহলে বোঝা যেত যে ওই গলিটা না হলে আমি বোধহয় অচল। আমি দখল রাজনীতি করি না, দখল রাজনীতি বুঝিও না, আমি এইটুকু বুঝি যে 28টা মানুষ আমাকে ভালোবাসে, আমাকে তারা নিজের অন্তরে প্রতিষ্ঠা দিয়েছে। এটা প্রত্যাঘাত, এতদিন প্রত্যেক দিন আর কি ওই নয়না দেবীর লোকেরা মারত। হ্যাঁ, বিশ্বরূপ দে বলুন বা তাপস রায়ের লোকেদের বলুন, আজকে তারা একটুখানি হয়তো ব্যাটারিতে চার্জ ফার্জ দিয়ে নিয়েছে, দিয়ে নিয়ে তারা আজকে দিয়েছে। এটা সব হচ্ছে মালের লড়াই ভাই, কে খাবে কে খাবে না। এতদিন যারা একতরফা খেয়ে এসছিল, তারা ওই এর দিকে চলে গেছে, এমপি এমএলএ স্বামী স্ত্রী সে কোম্পানিতে চলে গেছে, আর যারা এতদিন খেতে পাচ্ছিল না, রুগ্ন হয়ে যাচ্ছিল, রিকেটের মতন চেহারা হয়ে যাচ্ছিল যাদের, তারা এখন এবার বিশ্বরূপ দেখে ধরে খাবার জায়গাটা তৈরি করছে। মেয়েদের ওপর প্রতিনিয়ত সন্দেশখালীর মতন ঘটনা ঘটছে ওখানেও। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, 7-5 না থাকা সত্ত্বেও এলাকা দখলের লড়াইকে ঘিরে তাদের গতকাল বিনিদ্র রজনী কাটাতে হয়েছে। গোটা রাতে মোট 3 দফায় মারপিট বা সংঘর্ষ হয়েছে, বোতল বৃষ্টি হয়েছে, একাধিক গাড়ি ভাঙচুর হয়েছে এবং বারবার এরকম শব্দ পেয়ে বাসিন্দাদের রাতের ঘুম চলে গেছে। এই অবস্থায় তারা পুলিশকে ফোন করা সত্ত্বেও সেক্ষেত্রে পুলিশ কোনো সাড়া দেয়নি বলে বাসিন্দাদের একটা বড় অংশের অভিযোগ। এলাকা দখলের এই লড়াইয়ের শেষ কোথায়, তারই অপেক্ষায় এই মুহূর্তে প্রহর গুনছে বউবাজারের নবীনচাঁদ বড়াল লেন। Zee 24 ঘন্টার জন্য ক্যামেরায় নবীনের সঙ্গে অয়ন, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, Zee 24 ঘন্টা।